উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। সনাতন ধর্মমতে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতি বছর ধরাধামে আবির্ভূত হন। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করে মর্তের ভক্তকুল। ডাকঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত দেশের বিভিন্ন পূজামণ্ডপ। গাজীপুরে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পূজা নিয়ে ব্যস্ত সময় পার করেন ভক্ত অনুরাগীরা। স্বাস্থ্যবিধি মেনে পূজা পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি। সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে আমরা সরস্বতী পূজার আয়োজন করেছি। সত্যি আজকে আমাদের এই মন্দিরের প্রাঙ্গণে এত ভক্তদের আগমন দেখে আমি ব্যক্তিগতভাবে এবং আমার মন্দির কমিটির পক্ষ থেকে অনেকটাই আবেগে আপ্লুত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মণ্ডপগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মার কাছে আসছিল না আগের মতো, আবার সবকিছু ঠিক হয়ে যায়, আমরা আবার সুন্দর মতো পড়াশোনা করতে পারি। সরস্বতী হলো বিদ্যার দেবী, সেই তো আমরা এখানে আসছি মা সরস্বতীর অঞ্জলি দেবো, যেন মা সরস্বতী আমাদের আশীর্বাদ করে আর আমাদের পড়াশোনাটাও ভালোভাবে হয়। মা সরস্বতীর কাছে আসছে যাতে আমাদের মানে মঙ্গল কামনা করেন, আমরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে ময়মনসিংহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়া মহল্লায় অস্থায়ী মণ্ডপ স্থাপন করে বর্ণিল আয়োজনে চলে দেবী বন্দনা। ভক্তরা দেবী অঞ্জলি দিতে ভিড় করে পূজা মণ্ডপের সামনে। রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রয়্যাল মিডিয়া কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মণ্ডপে মণ্ডপে বিদ্যাদেবীর আরাধনায় ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থী পূজারীরা। শাহরিয়ার বাদন, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।